হঠাৎ ব্যারেজের উপর ঘটল বিপত্তি, বিকল হয়ে পড়ল পণ্য বোঝাই লরি, যার জেরে মঙ্গলবার সকাল 10টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানা গিয়েছে মালদার মানিকচকের নূরপুর ব্যারেজে মালদার অতুয়া ভায়া মানিকচকগামী রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হলেন যানবাহন চালক থেকে শুরু করে নিত্যযাত্রী সকলে। এদিন হঠাৎ এক মাল বোঝাই লরি ব্যারেজের উপর খারাপ হয়ে পড়ে, তার ফলে যান চলাচল অচল হয়ে পড়ে। রাস্তার উপরে গাড়ি খারাপ হয়ে পড়ায় কোন দিকে গাড়ি চলাচল করতে পারে না, প্রায় 3-4 ঘন্টা ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। কোথায় যাবেন আপনি? যেতে পারছেন না? গাড়ির কাজ চলছে? কি মনে হচ্ছে কতক্ষণ লাগবে? আরো বলছে কোনো মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। দেখি বলবেন তো জাম্পের জন্য ব্রিজের উপরে। ঠিক আছে, আপনার নাম? নূর গার্মেন্টস অ্যান্ড শু পবিত্র ঈদ উপলক্ষে দিচ্ছে ধামাকা অফার। সমস্ত পোশাকের কেনাকাটায় 15-20% ছাড়। রেডিমেড পোশাকের ফ্যাশনেবল কালেকশন হোক কিংবা ম্যাচিং জুতো, সবেতেই বেস্ট কালেকশন নিয়ে এখন আপনাদের হাতের নিকটেই ঘনশ্যামপুর কাঁকুড়ায় বৃহত্তম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান নূর গার্মেন্টস অ্যান্ড শু। নূর গার্মেন্টস অ্যান্ড শু এ পাচ্ছেন ভারত বিখ্যাত মিলের শুটিং শাড়ি, সর্বভারতীয় শাড়ি, পুরুষ মহিলা এবং বাচ্চাদের সকলের সমস্ত রকমের নিত্য নতুন ডিজাইনের পোশাক ও জুতোর চোখে ধাঁধানো কালেকশন। নূর গার্মেন্টস অ্যান্ড শু, প্রোপাইটার মোহাম্মদ ইউসুফ হোসেন ওরফে হাজিকুল আলম, ঘনশ্যামপুর কাঁকুড়িয়া মুর্শিদাবাদ।